এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রোষের মুখে পড়ল ওলা ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড। দেশের শীর্ষ ব্যাংক কর্তৃক এই সংস্থার বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে প্রায় 1.7 কোটি টাকা মতন। জানা গিয়েছে KYC সহ প্রিপেড পেমেন্ট সিস্টেমের নিয়ম না মানার অভিযোগেই RBI কর্তৃক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আপনি কি জানেন ওলা ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড ঠিক কী ধরনের পরিষেবা দিয়ে থাকে? অ্যাপ নির্ভর ক্যাব সংস্থা ওলারই একটি সহায়ক সংস্থা হচ্ছে এই ওলা ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই সংস্থাটি একদিকে যেমন পার্সোনাল লোন দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে, তেমনি গাড়ি কেনার ক্ষেত্রেও ঋণ দিয়ে থাকে এই সংস্থা। RBI সূত্রে খবর, এই সংস্থাটি KYC সংক্রান্ত যে নির্দেশ মানছিল না সেই বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। সংস্থাকে এই বিষয়ে নোটিশও পাঠায় RBI, কিন্তু সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হয় ওলা ফিনান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড। আর তারপরেই বড় অঙ্কের জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।